কিন্তু আজ আমি অফিসে কাজ করতে যাইনি। কিরে, অফিসে কাজ করতে যাইনি মানে? চাকরিটা ছাড়তে গিয়েছিলাম। আমি চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি কাকায়। কি ব্যাপার? কি হ্যাঁ, কাজ ছেড়ে দিচ্ছিস মানে? এই তো সবে জয়েন করলি। ঠিক আছে সমরেশ, আমি আগেই বলেছিলাম এখন পড়াশোনা ছেড়ে দিয়ে চাকরি করার কোনো দরকার নেই। কেন চাকরি ছাড়বি? আমি বলছি নিখিল চাকরি ছেড়ে দিয়ে খুব ভালো করেছে। কি বলছো কি নীলিমা? ইট ওয়াজ এ ডিসেন্ট জব। একটু বেশি ডিসেন্ট বাবা। আমি বুঝতেই পারিনি যে আমার চাকরি পাওয়ার পেছনে তোমরা এত উঠে পড়ে লেগেছো। আর এই মুহূর্তে আমার চাকরি করাটা ভীষণ দরকার। কিন্তু বাবার কি মামার রেফারেন্সে পাওয়া চাকরি আমার চাই না। কি ভেবেছিলে তুমি? চুপি চুপি মামার ছুতে আমাকে চাকরি জোগাড় করে দেবে আর আমি সেটা টের পাবো না? নীলিমা, তুমি রণজয়কে বলে নিখিলের চাকরির ব্যবস্থা করে দিয়েছিলে। আমি তো বুঝতেই পারছি না যে why don't you guys leave me alone? আমি তো তোমাদের আগেও বলেছি যে আমার তোমাদের কোনো সাহায্য চাই না। নিখিল কি বলছে আমি কিছু বুঝতে পারছি না সমরেশ। আমি কেন নিখিলের চাকরির জন্য দাদাকে বলতে যাব বলো তো? আমি জানি না বৌদি, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। দেখো তোমরা কথা বলে কমলেশ, আমি তো চাই না নিখিল চাকরি করুক এখন। নিখিল তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। সত্যি তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। না, আমার বুঝতে কোনো ভুল হচ্ছে না, আমি ঠিকই বুঝেছি। তা তো বটে, আমাদের বাড়িতে একমাত্র বোদ্ধা তুমি একাই, তাই না নিখিল? আর আমরা সকলেই মহামূর্খ। যতই তোমার জীবনটা আমরা গোছাবার চেষ্টা করি ততই তুমি কমপ্লিকেটেড করে দাও। ওয়াই নিখিল? ও, তুমি তাহলে তোমার বন্ধুর কাছ থেকে খবরটা পেয়ে গেছো যে আমি চাকরি ছেড়ে দিয়েছি? কোন জন্মের শত্রুতা করতে এসেছে তোমার মেয়েকে জানি? খাওয়া নেই দাওয়া নেই, সারাদিন কিছু একটা মুখে দেয়নি জানো? আচ্ছা, সারাদিন মুখে দেয়নি মানে কি? হ্যাঁ, তুমি তো বাড়িতে থাকো, জোর করে খাওয়াতে পারো না? হ্যাঁ, জোর করবো তো। কোলে চেপে বসিয়ে রেখে মুখের চিনুক দিয়ে খাওয়াবো। আমার হয়েছে যত চালা। এই হ্যাঁ মৌরি, এসব কি শুনছি? হ্যাঁ, খাওয়া করছিস না? ওরে খাওয়া দাওয়া না করে অসুখ বাধারে ওই বিছানা নিবি তো, পড়াশোনাটা করবি কি করে শুনি? আ, তখন দেখে খালি খেয়ে নে। মা, তোমার বাড়াবাড়িটা বন্ধ করো। আর বাবা তুমিও, আমার যখন খাবার থাকবে আমি ঠিক খেয়ে নেবো, তোমাদের কত ভাবতে হবে না। তোমরা যাও, আমি আসছি।
কোন বুদ্ধিতে, কোন বুদ্ধিতে এত ভালো চাকরিটা তুমি ছেড়ে দিলে নিখিল? এটা কি টের পাওনি যে আজকালকার বাজারে এত ভালো চাকরি পাওয়া যায় না? কে দিত তোমাকে এত ভালো চাকরি বলো? শুধু আমার জন্য, শুধু আমার জন্য এত ভালো চাকরিটা তুমি পেয়েছিলে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এক্স্যাক্টলি, আর এটাই একমাত্র কারণ আমার এই চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। এনাফ, আমি তোমাদের কতবার বলেছি আমার জীবনে তোমাদের কারোর কোনো সাহায্য চাই না। আমার মাথা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তোমার যা কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স, কানেকশন ছাড়া কেউ তোমাকে এত ভালো চাকরি দিত না। সেটা আমাকেই দেখতে দাও, সবার তো আর ইনফ্লুয়েন্সিয়াল বাবা কিংবা মামা থাকে না, তারাও তো সার্ভাইভ করছে। আর আমাকে আমার যোগ্যতা অনুযায়ী একটা চাকরি খুঁজে নিতে দাও না। তুমিও আজকাল মরির ভাষায় কথা বলছো। মরির ইনফ্লুয়েন্সে তোমার নজরটা এত সাধারণ হয়ে গেছে আমি জানতাম না। ক্ষতি কি, সব ভালো কিছু তো আমি মরির কাছ থেকে শিখেছি। বোকার মতো কথা বলো না। মৌরির জন্য একটা এলেবেলে লাইফস্টাইলের সাথে কম্প্রোমাইজ করতে চাও তুমি? প্লিজ, মৌরির ব্যাপারে আমি তোমাদের কারোর সাথে কোনো আলোচনা করতে চাই না। দেখলে নিখিলের বিহেভটা একবার দেখলে তোমরা? দাদা, নিখিলের চাকরিটা তুমি করে দিয়েছো কেন? মা, তুমিও জানতে? আমি রণজয়কে বলেছিলাম নিখিলের জন্য একটা একটা চাকরি খুঁজে দিতে, কিন্তু আমি আমি বুঝতে পারিনি যে নিখিল এত তাড়াতাড়ি টের পেয়ে যাবে। কিন্তু কেন মা, কেন? সেটা তুমি বুঝবে না নীলিমা। তুমি কোনো দিন নিখিলকে বুঝতে পারোনি, আজও বুঝবে না। টায়ার্ড অফ অল। কাম অন নিখিল, কাম অন। না কাকা, সোজা হয়ে দাঁড়া, আগে সোজা হয়ে দাঁড়া। কি হচ্ছে কি? সবে তো জার্নি তো শুরু, সবে তো জীবনের প্রথম ধাক্কাটা খেলি, এতেই হাল ছেড়ে দিবি? এখন আমি বুঝতে পারছি কাকাই, মহরিকে কতটা মানসিক অত্যাচার সহ্য করতে হয়েছিল, একেবারে একা। কি বলছিস কি তুই? মহরি এখানে না এসে ঠিক করেছে কাকাই, কি দিতে পারতাম আমি ওকে? কিচ্ছু না, কিচ্ছু না কাকাই। চক্ষু না হওয়াটা যে কত বড় একটা, রোজ নিজেকে অপমানিত হতে হয়, অপমানিত। নিজেকে নিজে সাপোর্ট করার জন্য আমি একটা একটা চাকরি জোগাড় করতে পারছি। নিখিল, পারবি, নিশ্চয়ই পারবি, তবে তার আগে নিজেকে যোগ্য হতে হবে, সেটা এত সহজ কাজ নয়। সম্পূর্ণ নিজের চেষ্টায় কারো কোনো হেল্প ছাড়া কোনো কিছু অ্যাচিভ করতে গেলে স্ট্রাগল তো করতেই হবে, অনেক বাধা অনেক প্রতিকূলতা সামনে আসবে, তাতে ভয় পেলে চলবে? শোন, যখন দেখবি সাফল্যটা আসছে, যখন লড়াইটা সার্থক হবে, যখন জানবি সাফল্যের পুরো কৃতিত্বটা তোর, দেন ইট উইল বি আ গ্রেট ফিলিং নিখিল, গ্রেট ফিলিং। কাকাই, আমি পারবো তো? নিশ্চয়ই পারবি। হ্যাঁ, কেন পারবি না? তোর বাবা যদি পেরে থাকে, আমি যদি পেরে থাকি, তুই কেন পারবি না? নিখিল, আমরা তো কিছু না থেকে শুরু করে আজ এখানে এসে পৌঁছেছি, তাহলে তুই কেন পারবি না? তোকে তো পারতে হবে নিখিল, মৌরি তোর উপর ভরসা করে বসে আছে না, তুই না পারলে চলবে? হ্যাঁ কাকাই, আমাকে পারতে হবে কাকাই, আমাকে পারতেই হবে। কিন্তু জানো কাকাই, এতদিন আমি এই কথাটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। ওই মরির মরির বিয়ের বাসরে ও যখন মোটরসাইকেলে গলায় মালা পরিয়ে দিয়েছিল, উনি যেন আমার মধ্যে সব কিছু কেরম একটা ওলট পালট হয়ে গিয়েছিল। সাহস, আত্মবিশ্বাস, আত্মসম্মান, এই সব কিছু, এই সব কিছু আমি ওর কাছ থেকে শিখেছি, ওর কাছ থেকে। কিন্তু মরিটা না, মরিটা একটা একটা এক নম্বর স্টুপিড। ও জানি না যে ওকে আমার যোগ্য হয়ে উঠতে হবে না, আমাকে ওর যোগ্য হয়ে উঠতে হবে। আর এটা কঠিন, বেশ কঠিন।
কি হয়েছে? আরে কতবার ধরে ফোন করছি, ফোনটা ধরছো না কেন? কেন কি চাও তুমি? আমি আবার কি চাইবো তোমার কাছে? তুমি তোমার ফাইলটা এখানে ফেলে গেছো, সে খেয়ালটা আছে? কি করবো, তুমি এসে নিয়ে যাবে নাকি আমি তোমার বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো? আমার জন্য তোমায় কিছুই করতে হবে না, দরকার হলে আমি নিজেই ব্যবস্থা করব ফাইলটা আনার। হ্যাঁ, অনেকদিন বাদে তুমি এলে, তোমাদের খবর টবর বলো। আগে সব চলছে, আপনার আশীর্বাদে চলছে, ভালোই। ভালো ভালো, খুব ভালো। আরে মৌরি, তুই ওখানে দাঁড়িয়েছিস কেন? আরে লজ্জা পাচ্ছিস কেন? আয় আয় আয়। কি এনেছিস এসব? হ্যাঁ রাখ রাখ রাখ। শোন, এ হচ্ছে কমলেশের ছোটবেলাকার বন্ধু আর ওর স্ত্রী। অনেকদিন বাদে গ্রামে এসেছে, তো তাই দেখা করতে এসেছে। আমি করতাম না, ওদের কর। হ্যাঁ খুব ভালো হয়ে। আমার নাতবউ ময়ূরাক্ষী চৌধুরী। নাতবউ? মানে কমলেশের ছেলে নিখিলের স্ত্রী? হ্যাঁ, নিখিলের স্ত্রী, ওই পলাশ ডাঙারি মেয়ে। এই মরি, যা তো এবার স্বর্ণকে ডেকে দেয়া, যা যা। যাই দাদু। কমলেশ গ্রামের মেয়ের সাথে নিখিলের বিয়ে দিয়েছে? আশ্চর্য, এই মেয়ে কলকাতায় কমলেশের বাড়িতে মানিয়ে থাকতে পারে? দিল্লি থেকে আমাদের কমলেশের সাথে আর নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব হয় না ঠিকই, কিন্তু শুনেছি খুব মডার্ন আর ফ্যাশনেবল হাইফাই সোসাইটিতে ওদের নাকি মেলামেশা। সেখানে এই মেয়ে নিখিলের স্ত্রী? শোনাবিশি, তুমি ভেতরে যাও, দাদু তোমায় ডেকে পাঠিয়েছে।